ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা কোন মাস থেকে দেওয়া হবে প্রত্যেকেরই প্রশ্ন তো আজকের ভিডিওতে আপনারা পরিষ্কারভাবে জেনে নিতে পারবেন হাজার ও বারোশো টাকা করে দেওয়া হবে আপনাদেরকে বলা হয়েছিল যে হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে আপনাদের টাকা বাড়ানো হয়েছে সেটা কিন্তু সরাসরি ঘোষণা করা হয়েছিল এবার কথা হচ্ছে ফাইনাল ডেটটা তাহলে কবে কবে আপনারা টাকা পেতে চলেছেন এই হাজার টাকা করে ও বারোশো টাকা করে কারা পাবে কারা পাবে না সমস্ত কিছুটা আপনারা জেনে নিতে পারবেন আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে কী বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা কবে আপনার নাম আছে তো সম্প্রতি পেশ হওয়া রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে তো কারা পাবেন কারা পাবেন না সমস্ত কিছুটা ক্লিয়ার হবে এবং কবে থেকে পাচ্ছেন সেটাও কিন্তু ক্লিয়ার হবে তাই লাস্ট অবধি কন্টিনিউ করবেন এবং পারলে ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন দেখুন এখানে বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের বাজেটে পেশ করার সময় লক্ষ্মীর ভান্ডার টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক আছে এতদিন অবধি এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা এবং তপসিলি জাতি যারা ছিলেন তারা কিন্তু এক হাজার টাকা করে এবং উপজাতি যারা তারাও কিন্তু এক হাজার টাকা অর্থাৎ এসসি এসটি যারা ছিলেন তারা হাজার টাকা করে পেয়ে আসছেন এবং যারা আদার্স ক্যাটাগরি তারা কিন্তু পাঁচশো টাকা করে পেয়ে এসেছেন এই মার্চ মাসেও কিন্তু আপনারা এই টাকাটাই পেয়েছেন কিন্তু আপনাদের জন্য ঘোষণা করা হয়েছে যে টাকা আপনাদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে পাঁচশো টাকার বদলে আপনারা পাবেন হাজার টাকা এবং হাজার টাকার বদলে আপনারা পাবেন বারোশো টাকা ঠিক আছে তবে এবারের বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে মার্চ মাসের শুরুতেই এ নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য সরকার এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে কোন মাস থেকে এপ্রিল মাস থেকে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন তো এটা মার্চ মাস আগামী মাস থেকেই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আপনাদের হাজার টাকা বারোশো টাকা কবে থেকে দেওয়া হবে এবার কারা পাবে কারা পাবে না তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখছি যারা নিয়মিত হাজার টাকা এবং পাঁচশো টাকা করে পেয়ে এসেছেন তারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবার যারা আবেদন করেছেন সমস্যা রয়েছে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে তো অলরেডি টাকা ঢুকছে না হাজার বারোশো চালু হলেও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ঠিক আছে এছাড়া যারা নিয়মিত একদম সঠিকভাবে টাকা পেয়ে এসেছেন নিয়মিতভাবে প্রত্যেকটা মাসে মাসে ব্যাঙ্কে টাকা ঢুকছে প্রত্যেকের টাকা চলে আসবে ঠিক আছে ভাতা বৃদ্ধির ফলে এবার সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবেন একই রকমভাবে তপশিলা যেতে উপজাতির মহিলাদের অঙ্ক বৃদ্ধি করেছে রাজ্য সরকার হাজার টাকার পরিবর্তে বারশো টাকা করে পাবেন তারা তো আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট ফলে এক হাজার টাকা করে আপনারা পেয়ে যেতে চলেছেন এবং বারোশো টাকা আর তার সাথে সাথে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল যাদের বয়সটা ষাট হয়ে গেছে তাদের কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্তই দেওয়া হবে এরপর যখনই আপনার বয়সটা ষাট হয়ে যাবে তখন কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন ফলে তারা এক হাজার টাকা করে ভাতা পাবেন তো কাদের ষাট বছর বয়স হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে রয়েছে এখনও টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রশ্ন উত্তর এখান থেকে সমস্ত কিছুটাই পেয়ে গেছেন তো ভিডিওটিকে শেয়ার করে দেবেন অবশ্যই লাইক করবেন আপনার মতামত জানাবেন